বরকতু আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা দেশনেত্রী মমতা মহিমা বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা আগামী ভবিষ্যতে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সিনিয়র ছোট ভাই আরাফাত রহমান কুকুর আজ নবম মৃত্যুবার্ষিকী হে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আমি একাত্তরে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনী তিনটি সেক্টরে চিফ অব দি কমান্ডার মিস্টার বাদশা ভাসানী আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানিয়ে আজকে 24 জানুয়ারি আমরা মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে আমরা 1971 সালে নয়মা যুদ্ধ করে আবারও বিয়াত্তর মিরপুর 5.5 দিন যুদ্ধ করে মিরপুর আমরা হানাদার মুক্ত অংশগ্রহণ করছিলাম আমি মিস্টার বাদশা ভাসানী মেজর জিয়া জেটপুর গেরিলা বাহিনীর এবং মিরপুরের ক্যাম্প ইনচার্জ কমান্ডার হিসেবে আমরা 5.5 দিন যুদ্ধ করে মিরপুর হানাদা মুক্ত করেছিলাম সংগ্রামী ভাইরা আমার দেশের ভিতরে শেখ হাসিনা নৈরাজ্য সৃষ্টি করেছে ভারতের দালাল নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা দুজনে চুক্তিবদ্ধ করে এই 7 জানুয়ারি যে নির্বাচন দিয়েছে হামাশা তামাশা দামি আমি মামি নির্বাচন আর এই কুখ্যাত সন্ত্রাসী শহীদ রাষ্ট্রপতির বিক্ষোভবিদ জিয়ার হত্যাকারী হোসেন মোহাম্মদ ইরশাদের ছোট ভাই জিএম কাদের তাকে বলি রাজাকার তুই দেশের দুশ্মন সমাজের শত্রু চুন্নু এবং জিএম কাদের 11 আসন নিয়ে বিরোধী দল তোকে কপালে জুতা মারা দরকার তোরা মুক্তিযোদ্ধার সপক্ষ না আজ বলতে চাই দেশবাসীর কাছে তারেক রহমানের নির্দেশ নির্দেশে আপনারা রাজপথে আন্দোলন করবেন এবং শহীদ রাষ্ট্রপতির যে গণতন্ত্র আমাদের অধিকার দিয়েছে সে গণতন্ত্র না পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে ফিরে যাব না আমি রিক্সা শ্রমিক বাংলাদেশ সংগঠন করেছি এই রিক্সা শ্রমিক বাংলাদেশ সংগঠন 200 রিক্সা শ্রমিক আছে আমি মেজর জিয়া জেটপুর গেরিলা বাহিনীর তিনটি সেক্টর চিফ অব দি কমান্ডার আপনারা জানেন শেখ হাসিনা মানুষকে বুকা বানিয়ে বাকশাল কায়েম করে 7 জানুয়ারি ইয়েস নো ভেরি গুড নির্বাচন দিয়েছে কুত্তা মার্কা নির্বাচন ভোট দেয় না জনগণ 5-6 জানুয়ারি থেকে 6 জানুয়ারি 7 জানুয়ারি স্লোগান দিয়ে আমি করেছিলাম সংগ্রামী ভাই আমার আপনারা জানেন গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির হাত ধরে রাজপথে থাকতে হবে আমি জামাত শিবিরকে বলতে চাই তোমরা মুসলমান যদি হয়ে থাকো রাজপথে নামতে হবে আমি চরমনেকে বলতে চাই তোমার রাজপথে নামবে আমি খেলাফত মজলিসকে বলতে চাই দালালি করা ছাড়ান দিয়ে রাজপথে নামম দেশ বাঁচাও মুসলমান বাঁচাও দেশের জাতি বাঁচাও নরেন্দ্র মোদীর এবং হাসিনার দুঃশাসন থেকে বাংলার মুসলমান বাঁচতে চায় 14.5 কোটি মুসলমান আর 3.5 কোটি যারা সন্তান আমরা ভাগ করেছি এটা আমার বাজান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব আমাকে স্বপ্নের মাঝে বলে দিয়েছে বাদশা 1 লক্ষ আছে খ্রিস্টান 3.5 কোটি আছে হিন্দু বৌদ্ধ নাফারমান মুনাফেক কাফের শেখ মুজিবকে 1972 সালে নম্রতু ইয়া নম্রতু কাফের মুনাফেক বলিয়া জুতা পিটা করিয়া খাইটা মুকুর বাড়ি দিয়া আমলিক থেকে বহিষ্কার করে দিয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমার বাজান আপনারা জানেন এই দেশে মুক্তি যুদ্ধের একমাত্র মহান নায়ক মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব এবং তিনটি সেক্টরের অধিনায়ক ছিলেন সর্বঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতার গুলি উসমানি এবং এই 2 নম্বর সেক্টর মেজর এটিএম হায়দার মেজর জিয়া জেটপুর গেরিলা বাহিনীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল আমি তার সহকারী কমান্ডার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইরা আমার আজ আরাফাত রহমান কুকুর নবম মৃত্যুবার্ষিকী আমার সামনে এখনো ভাসে সেই 3.5 বছরের ছোট বাচ্চা আরাফাত রহমান কুকুর আমার সামনে ঘুরে বেড়ায় তারেক রহমান বয়স তখন 8 বছর আমি কোন রাষ্ট্রপতি ভবনে যেতাম যাওয়া করতাম তাই আমি বলতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার রোগ মুক্তি আল্লাহ সেবা করুক এবং তাকে রাজনীতি হিসেবে তাকে মুক্তি দিতে হবে এবং এই দেশের জনগণ আপনার মেরুত মানুষ রিক্সা শ্রমিক কৃষক ঠেলাগাড়িয়ারা মেহনতি মানুষ যারা আছে সকলকে আপন করব আপনারা রাজপথে নামবেন
এবং দরব মূল্যের উদ্যোগে যাচ্ছেন বর্তমান মোটা চাল 50 টাকা থেকে এখন 80 টাকা 100 টাকা চালের কেজি পিএইচআর কেজি হয়ে গেছে 250 টাকা আলুর কেজি হয়ে গেছে 100 টাকা সোয়াবিন তেলের কেজি 400 টাকা হতে বাকি কি 300 হয়ে গেছে মানুষ দুর্ভিক্ষ দুর্দশায় এখন ভুগতে আছে মুষ্টিমে শতকরা 5 জন ভারতের দলের বাকশাল লিগিরা আঙ্গুল ফুলে কলাগাত শেখ হাসিনাকে আমি বলতে চাই অনতি বিলম্বে তোমার আমি দামি মামি নির্বাচন প্রত্যাখ্যান করে পদত্যাগ করে গণতন্ত্র কাতে ফিরে দিতে হবে তোমাকে এবং জিএম কাদের ও চূর্ণ দালালি করার জন্য 11টা আসন নিয়ে বিরোধী দল মাইরের খেলায় মাইরের মাইর হবে চাউন হবে না দুটার বাড়ি হবে কথা হবে না বাংলার মুসলমান রাজপথে থেকে তোমাদেরকে জুতা পিটা করে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সংগঠন হিসেবে বলতে চাই জাতীয় পার্টি নামে কলঙ্কিত এই সভাটা কলঙ্কলা ছিল এবং তুমি তার ছোট ভাই সাহেব জিএম কাদের তুমি দালাল এই দালাল এই বাংলার মাটিতে জাতীয় পার্টি জিএম কাদের চুন্নুক এই বাংলা অস্তিত্ব থাকবে না জাতীয় পার্টি যেখানে গণধুলাই হবে সেখানে জিএম কাদের যেখানে গণধুলাই হবে সেখানে চুন্নু যেখানে গণধুলাই হবে সেখানে এবং আমার সিনিয়র ভাতিজা আরাফাত রহমান কোকোকে হেলা তুমি তাকে বেসেদ নসিব করো এবং আগামীতে বিএনপি যারা মহানগর কমান্ডার আছেন জেলা কমান্ডার ইউনিট কমান্ডার থানা কমান্ডার সকল নেতাকে বলবো আপনারা রাজপথে নেমে আসতে হবে ঘরে বসে নেতাগিরি করবেন না আর যদি করেন তা বাংলাদেশ জাতীয় দল ছেড়ে অন্য দলে যান গা আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির একত্রিশ সদস্য 1972 সালে 30 অক্টোবর মেজর জিয়াউর রহমানকে জেনারেল উৎপানি সাহেবকে ডাকে মেজর জলিককে ডেকে আপনার মৌলানা আব্দুল হামিদ খান বাসানি যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তিনি দিয়েছিলেন মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বানিয়ে 1978 সালে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল ঘোষণা হলো আমি বলতে চাই এই বাংলাদেশে 2,70,000 ভুয়া মুক্তিযোদ্ধা বাহিনীতে শেখ হাসিনা আজ চৌধুরী এই ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল ঘোষণা এবং মেজর জিয়া জেটপোর্ট জেলা বাহিনীর পক্ষ থেকে যে সকল মুক্তিযোদ্ধা আছেন তাদের এফএফ ট্রেনিং সার্টিফিকেট আছে গেরিলা বাহিনীর ট্রেনিং সার্টিফিকেট আছে তাদেরকে মুক্তিযোদ্ধা সনদ করা হবে এবং দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে রাজপথে নামতে হবে আন্দোলন শেষটাই গণতন্ত্র পুনর্বাসন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আমি একাত্তর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেটপোর্ট গেরিলা বাহিনীর তিনটি সেক্টরে চিফ অব কমান্ডার বাদশা কমান্ডার বলতে চাই অবিলম্বে জাতীয় পার্টি জিএম কাদের এবং চুন্নু তোমরা দল থেকে তোমরা এই সংসদ থেকে পদত্যাগ না করলে বাংলার জনগণ তোমাদেরকে জুতা পিঠা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান শহীদ অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ দেশের উপকম খালেদা জিয়া জিন্দাবাদ মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বাজান আমার জিন্দাবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আন্দোলনের জন্য সবাইকে আহ্বান করবো খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশবাসী সবাইকে জিন্দাবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ।